সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো বরাবরের মতো আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের পরিচিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় কার্মিনা সিরাপ তো এই কারমিনা সিরাপ এর কার্যকরিতা খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিস্তারিত বিষয়ে এই বিটিতে আলোচনা হবে তো বন্ধুরা চলুন আমরা এর নির্দেশনাটি দেখে নিই এই কারমিনা সিরাপটি অম্লাদিক্ষ অর্জিন্ন ক্ষুদামন্দা পেট ফাঁপা কুষ্ঠকাঠিন্য বায়ুজনিত পেট ব্যথা পাকস্থলী ও লিভারের দুর্বলতার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা এই সিরাপটি আপনারা এবং কতটুকু খাবেন চলুন এখন আমরা তা জেনে নিই তো বন্ধুরা সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই চামচ করে দৈনিক দুই থেকে তিনবার অপ্রাপ্তবয়স্ক হাফ থেকে এক চামচ করে দৈনিক দুই থেকে তিনবার এভাবে একই নিয়মে সেবন করবেন বিশেষ করে যাদের খাবারের অরুচি এবং বায়ুজনিত পেট ব্যথা তারা এই কার্বিনো সিরাপটি খেতে পারেন খুবই কার্যকর একটি সিরাপ এবং খাওয়া রুচি বর্ধক খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এসে কার্বিনো সিরাপ খুবই খেতে সুস্বাদু তো সকল ওষুধেই কোনো না কোনো রয়েছে তবে নির্দিষ্ট মাত্রায় এই ওষুধটি সেবন করলে তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে চলে স্তন দানকালে এবং গর্ভবতী অবস্থায় এই ওষুধটি সেবন করার কোনো বিধিনিষেধ নেই তাই স্তন দানকালে এবং গর্ভবতী অবস্থায় এই সিরাপটি নিশ্চিন্তে খেতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর আপলোড পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলটিতে ওষুধ বিষয়ক বিভিন্ন পরামর্শ এবং ওষুধ সম্পর্কে বিভিন্ন টিপস দিয়ে থাকি সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আলো থেকে দূরে ঠান্ডা এবং শুকনো জায়গায় ওষুধ সরবরাহ করার চেষ্টা করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ